ত্রিপুরা ফুটবলে এক নতুন ইতিহাসের রচনা করলো ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন রাতের আলোতে এবারই প্রথম হলো রাখাল সিটি নক ফুটবল টুর্নামেন্টের ম্যাচ এগিয়ে চলো সঙ্গ এবং টাউন ক্লাবের মধ্যে দ্বিতীয় সেমিফাইনালটি হলো উমাকান্ত মিনি স্টেডিয়ামে রাতের আলোতে এই ম্যাচে কিন্তু জয় তুলে নিল এগিয়ে চলো সঙ্গ ঐতিহাসিক ম্যাচে জয় পেয়ে কিন্তু বেশ খুশি দলের ফুটবলাররা খেলা শুরু থেকেই দুদলের ফুটবলাররা বেশ ভালো ফুটবল খেলতে থাকে প্রথমার্ধের তেরো মিনিটে কিন্তু গোল পেয়ে গিয়েছিল এগিয়ে চলো সংঘ দলের পক্ষে সেই বহিরাজ্যের ফুটবলার ফসলুর গোল করে দলকে এগিয়ে দিয়েছিল তেরো মিনিটে প্রথমার্ধে একশো নগলে এগিয়েছিল দ্বিতীয়ার্ধে ন মিনিটে ফ্রিকিক থেকে বিশ্বমানের গোল করে টাউন ক্লাবের প্রীতম হোসেন ম্যাচে সমতা নিয়ে আসে এরপর ম্যাচে সমানে সমানে চলে লড়াই ৩৩ মিনিটে আবার গোল এবার কিন্তু ফজলুর দুর্দান্ত গোল করলেন দল দুই একে এগিয়ে গেল তারপর গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে খেলতে থেকে টাউন ক্লাবের ফুটবলাররা এ অর্ধের অর্থাৎ দ্বিতীয়ার্ধের তেতাল্লিশ মিনিটের দলের পক্ষে তৃতীয় গোলটি করেন বিদেশি ফুটবলার হামজা শেষ পর্যন্ত তিন এক গোলে জয় তুলে নিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলো এগিয়ে চলো সঙ্গ রাতের আলোতে ফুটবল কেমন হচ্ছে কি ভাবছেন দলকে নিয়ে তা নিয়ে কথা বলতে গিয়ে কিন্তু এগিয়ে চলো সঙ্গের প্রশিক্ষক সুভাষ বোস চ্যানেল দিনরাতকে জানান অভিজ্ঞতা বলতে ফার্স্ট হাফে এখানে আমার অভ্যস্ত অভ্যস্ত যার ধরুন আমাদের একটা নির্দেশ ছিল আমার একটা নির্দেশ ছিল যে ফার্স্ট ফোর্টি ফাইভ শেষ করতে হবে খেলাটা দু তিন ঘন মারতে যদি লাইটের প্রবলেম হয়ে যায় দেখা গেছে যে লাইটেও ছেলেরা ভালোই খেলছে কিছু কিছু জায়গায় একটু অসুবিধে হচ্ছে এরিয়াল বলগুলো একটু অসুবিধা হয় হ্যাঁ হেড করতে অসুবিধা ঠিক আছে মোটামুটি ভালোই খেলছে বহুদিন পরে গিয়ে তোমরা খেলা নক আউট ফাইনালে উঠল তবে উদ্যোক্তাদের ইচ্ছে ফাইনাল ম্যাচ পুরোটাই হবে রাতের আলোতে নিউজ বিউরো রিপোর্ট চ্যানেল দিন রাত